আষাঢ় মাস পড়ে গিয়েছে, শারদীয়া উৎসবের মাঝে আর শুধু শ্রাবণ আর ভাদ্র মাস। এবারে স্নানযাত্রায় খুব একটা বায়না হয়নি কুমোরটুলিতে, কিন্তু তার মধ্যেই বিদেশে পাড়ি দিতে শুরু করেছে একে একে দুর্গা প্রতিমা। ঢাকে কাঠি পড়তে এখনও কয়েক মাস বাকি। অন্যান্যবারের এই সময় কুমোরটুলি জুড়ে শুধুই ব্যস্ততার ছবি, কাঠামো বাঁধা, তাতে মাটির প্রলেপ দেওয়া, স্নানযাত্রার দিন থেকেই বায়না আসতে শুরু করে দেয়। কিন্তু এবছর সেসব চেনা ছবি উধাও। কুমোরটুলির আনাচে কানাচে ব্যস্ততা লেশমাত্র নেই, মারণ ভাইরাসের কবল থেকে নিস্তার নেই এবারও। তবে এরই মধ্যে খানিক আশার আলো, কুমোরটুলি থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য তৈরি প্রতিমা সোলার সাজ। ফাইবারের এই প্রতিমা খুব শিগগিরই বাক্সবন্দী হয়ে পাড়ি দেবে বিদেশে। বিদেশে যাওয়ার জন্য একটু ভালো, মানে আগেরবার 7-8 টাকা ছিল, সে জায়গায় 14-15, যেখানে 30-35টা যায় প্রতি বছর। সামনেই রথযাত্রা, সেদিনও অনেক প্রতিমার বায়না হয়ে যায়। প্রতিমা শিল্পীদের আশা, এবার হয়তো ঠাকুর মুখ তুলে চাইবেন, নতুন কিছু বরাত আসবে, ফের আগের ছন্দে ফিরবে কুমোরটুলি। সঞ্চন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।